ভারতবর্ষ এ এমনই এক মহান দেশ যেখানে মহান ঋষি মনীষীদের আবির্ভাব। শুধুমাত্র মনীষী নয়, এমন কিছু মানুষও জন্মেছেন যারা প্রতিটি মুহূর্তে মানুষের ও সমাজের কল্যাণে নিয়োজিত থাকেন বা আছেনও। সেরকমই এমন এক ব্যক্তিত্ব যার নাম হরিপদ বিশ্বাস। নিউ ব্যারাকপুরের প্রাণপুরুষ কর্মবীর হরিপদ বিশ্বাসের 121তম জন্মদিন যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হল। তিনি যে নিউ ব্যারাকপুরের প্রতিষ্ঠাতা এবং তার নামাঙ্কিত 5টি আবক্ষ মর্মর মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্বাস পরিবার ও হরিপদ বিশ্বাস স্মৃতিরক্ষা কমিটি এবং কোঅপারেটিভ হোমস লিমিটেডের সদস্যরা। শুধু তাই নয়, হরিপদ বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে নিউ ব্যারাকপুরের কৃতি মেধাবী পড়ুয়াদের পাশাপাশি স্ব মহিমায় প্রতিষ্ঠিত নাট্য ব্যক্তিত্ব, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, সেতার ও তবলা বাদক, ভাস্বর, কবি, লেখক, বাচিক শিল্পী এবং সাংবাদিকদের সম্মানিত এ ছবি ধরা পড়ল ওরা আসছে টিভি নিউজের ক্যামেরায়। উল্লেখ্য, খুলনা জেলার দৌলতপুর সাব ডিভিশনের ব্যারাকপুর গ্রামে 1900 সালের 18ই অক্টোবর 1306 বঙ্গাব্দে পয়লা কার্তিক জন্মগ্রহণ করেন হরিপদ বিশ্বাস। ব্যারাকপুর গ্রাম থেকে নব ব্যারাকপুরের নাম পত্তন হয়। এই নিউ ব্যারাকপুরের বহু স্কুল, কলেজ, ক্লাব সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, পৌরসভা স্থাপনে তার অবদান অনস্বীকার্য। সমাজে এ ধরনের মানসিকতার মানুষ আজও প্রয়োজন তা জানা গেল তার সুযোগ্য কনিষ্ঠ পুত্র দীপক বিশ্বাস ও গুণীজনের মুখ থেকে। শুনুন, স্বর্গীয় হরিপদ বিশ্বাস মহাশয়কে আমি দেখিনি যদিও, কিন্তু ওনার কার্যকলাপ আমি অবশ্যই শুনেছি বড়দের মুখে, এবং নির্বাকুরবাসী হিসাবে আমি গর্বিত ওনার জন্য। ওনার উন্নয়নমূলক কাজকর্মের জন্য নির্বাকুর আজকে এত উন্নত, এত স্কুল কলেজ রাস্তাঘাটের উন্নতি, উনি যে আধুনিক করে তুলেছে নববারাকপুরকে, নববারাকপুরবাসী হিসাবে আমি তার জন্য গর্বিত। খুব ভালো লাগলো, আপ্লুতই হলাম, বিশেষ করে এমন মানুষের নামে সম্মাননা। তার সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে, আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল, এবং তার ছেলে যিনি সম্মাননা দিলেন তিনি আমার বিশেষ বন্ধুও বটে। খুব ভালো লাগলো। নবাবপুরের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ নবাবপুর উদ্বাস্তু কলোনি গড়বার যিনি স্বপ্ন দেখেছিলেন তিনি হচ্ছেন নবাবপুর স্রষ্টা হরিপদ বিশ্বাস মহাশয়। তার এই কর্মদক্ষতা আমাদের মুগ্ধ করে। প্রবীণ এবং নবীন ছাত্র যুবক সবাইকে, মা বোনদের, কেন তিনি নিউ ইয়র্কপুরে মাথা গোঁজবার জন্যে বাংলাদেশ থেকে যখন উদ্বাস্তুদের নিয়ে এসেছিলেন তার একটাই স্বপ্ন ছিল নবাবপুরকে আমি পরিপূর্ণ শহরে পরিণত করব। তার পদক্ষেপ হিসেবে আমরা দেখেছি নবাবপুরের 4-4টি কলেজ তার হাতে হয়েছে, নবাবপুরের 40টির মতো শিক্ষানিকেতন হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য বিডি কলেজ, নবাবপুর এপিসি কলেজ, নবাবপুর এপিসি কলেজ অফ কমার্স, ডে এবং নাইট। তার এই প্রচেষ্টা নিউ ব্যাকপুরে স্থাপন করা হয় নিউ ব্যাকপুরে রেলওয়ে স্টেশন, নিউ ব্যাকপুরে 2টো পৌর বাজার, 1টি পৌর বাজার আর 1টি নবাবপুর পুরাতন বাজার। এছাড়া পৌরসভার তিনি স্বপ্ন দেখেছিলেন, তার সদিচ্ছা ছিল মানুষের সাথে আরও হাত মিলিয়ে কাজ করা, পায়ে পা মিলিয়ে, তালে তাল মিলিয়ে, সেই দিকে লক্ষ্য রেখে তিনি নিউ ব্যারাকপুরে গড়ে উঠেছিলেন বিসি রায় হসপিটাল। আপনি শুনলেন, যত সামান্য যদি সমাজের কল্যাণে নিয়োজিত করতে পারা যায় তাহলে মনে হয় সমাজকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে যাওয়া যাবে, এবং সুষ্ঠ ও সঠিক সমাজকে আমরা আপনাদের সামনে মেলে ধরতে পারব। আজ এখানে শেষ করছি, এভাবে নতুন নতুন আঙ্গিকের খবর নিয়ে হাজির হবে ওরা আসছে টিম আপনার মোবাইল স্ক্রিনে। তাই আমাদের খবর দেখতে আপনার মোবাইলে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ওরা আসছে টিভি নিউজ, অথবা ইউটিউবে গিয়ে সার্চ করুন ওরা আসছে টিভি নিউজ। আমরা চেষ্টা করব বিশ্বের দরবারে এই খবরটি পৌঁছে দেওয়ার জন্য। আমরা আছি, আমরা থাকব আপনাদেরই পাশে। নমস্কার।